আচ্ছা আমি আমি কি করে আপনাদের বিদায় দিই বল তো? আমি কেমনে কেমনে আপনার অমঙ্গল পাব? কি কইরা কি কইরা? আমারে না আপনি মাফ করে দিয়েন, আমি আমি খুব খারাপ ব্যবহার করে বলেছি আপনার লগে। শুনবেন আমারে আমারে মাফ করবেন তো আপনি? আপনি কেন বলতে পারছেন? আমি সত্যি সত্যি বিশ্বাস করি আমি আপনি অমঙ্গল না, আপনি আশীর্বাদ মানুষের জীবনে, আপনি পাখির জীবনে, আমার আমার জীবনে। আপনি জামিল ছাড়া শিশু কাননের শত শত শিশুর জীবনে আশীর্বাদ হয়ে আসছেন। আপনি তো সবার ভাগ করে বদলাই দিচ্ছেন, এটা কি আপনি জানেন? জানেন তাই আপনি চাইলেও এই সমস্ত ছাইড়া কোথাও যাইতে পারবেন না। আর আমি আমরা আপনার তারপরে যাইতে দিব না, দিব না। কোনোদিনও সে যাইতে পারবে না। শিশু কানন রক্ষা করে এখন শিশুদের ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ রেহনু মা? তুমি কি ভেবেছ তুমি যেতে চাইলেও পারবে আমাকে ছেড়ে যেতে? স্যার আমি একটু আমি একটু ওনার সাথে রাগ করে ফেলেছি তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জবা আপনার জন্য শাড়ি আনতে বাড়ি গিয়েছে, এখানে কোনো দোকান পাইনি, শাড়ির ব্যবস্থা করতে পারিনি এখানে। কিন্তু ডাক্তার এতক্ষণ কি করছে?